প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আসছি শরীয়তপুর জেলার জাজিরা থানার নাউডোবা ইউনিয়নে। এখানে একজন কৃষি উদ্যোক্তা অ্যাগ্রোওয়ানের হাত ধরে কৃষিতে এসে বাজিমাত করেছেন। তিনি চাষ করছেন অ্যাগ্রোওয়ানের স্মার্ট 1217 জাতের টমেটো, এছাড়া করেছেন সামরিন। এখন চলতেছে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। আজকে জানব টমেটো চাষাবাদে আসার কারণ এবং কার হাত ধরে এই চাষাবাদে তিনি এসেছেন, কত কি পরিমাণ চারা কিনছেন এবং কত টাকা বিক্রি করেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বল একজন কৃষি উদ্যোক্তা হাফেজ মাওলানা জনাব আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেখলাম আপনি একটা টমেটো চাষ করছেন, আসলে এই টমেটো জাতটার নাম কি বলেন তো? এই টমেটো জাতটা হলো আপনার এগ্রোওয়ানের স্মার্ট 1217 একটা জাত। এখানে ফলন কেমন হয়েছে এবছর? ফলন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। এটা আসলে আমি কখনো করি নাই তো বুঝি নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক দিছে। এক একটা গাছে গড়ে 7 থেকে 8 কেজি ফলন হয়েছে। গড়ে 7 থেকে 8 কেজি ফলন হয়েছে না? জি জি। আপনি কি কারণে এই আর কার হাত ধরে এই টমেটো চাষাবাদে আসলেন? আপনি তো আসলে চাষাবাদ করার মতো না, কারণ আপনি একজন হাফেজ মাওলানা। কার মানে কৃষির প্রেমে আপনি কিভাবে পড়লেন? কৃষি প্রেমে বলতে, আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান একটা দেশ, তাই এই এখানে যত মানে ফসল মানে জমি আছে, ফসলের জমি, এখানে কাঁচা যে ফসলগুলো আছে এগুলা মানুষ কখনোই করে না। আমাদের দেশে হয় পাট, ধান, ধৈনা, বাদাম এগুলা। আমি একটা চিন্তা করলাম যে আলাদা কিছু করা যায় কিনা, যেহেতু জমি আছে। এই কারণে কিছু ইউটিউবে ভিডিও দেখা আমি একটা ই পাইলাম যে এগ্রোওয়ান সামিউল ভাইয়ের কিছু ভিডিও, তো ওখান থেকে আমি এই ভিডিও দেখতে 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 দেখলাম যে স্মার্ট 1217 যে টমেটোটা আছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন দেয়। এই কারণে আমি ওটা দিয়ে প্রথম শুরু করছি। আর সাথে ছিল লাগা শীতকালের একটা ভ্যারাইটি সাবিরা শসা, তো ওটা আমি করছিলাম, ওটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন পাইছি আমি। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনি এই যে স্মার্ট 1217 জাতের যে টমেটো, এখানে আপনি কত পরিমাণ চারা এবং কতটুকু জমিতে আপনি এখানে বপন করছিলেন? আমার এখানে 12% জমি আছে আপনার ইয়ের। 12% জমি, 12% জমিতে কি পরিমাণ চারা আনছিলেন? চারা 1400 মতো চারা আনছিলাম। 1400 চারা। কতদিন পর থেকে আপনি হারভেস্ট শুরু করছেন? আমি 2023 সালের অক্টোবর মাসের 26 তারিখে চারাটা রোপণ করছি। 2023 সালেরই আপনার ডিসেম্বর মাসের 28 তারিখ থেকে হারভেস্টটা শুরু করছি। আমার তখন হারভেস্টটা প্রথম হারভেস্টটা ছিল লগা কাঁচা অবস্থায়, এই কারণে আমি হারভেস্টটা শুরু করছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে পরিমাণ ফল দিছে, মানে গাছ আমি অনেকভাবে মানে বানছি কিন্তু কাজ হয় নাই, মানে ফলের দিক দিয়ে ওদিক দিয়ে মানে পড়ে যেতেছে, গাছের ডাল ভেঙে যেতেছে, অর্থাৎ এত বেশি পরিমাণ ফল আল্লাহ তাআলা দিছে, গাছ টিকতেছে না, টিকতেছে না। এই কারণে আমি কাঁচা হারভেস্ট করছি, 3-4 হারভেস্ট করছি কাঁচা। কয়বার হারভেস্ট করেছেন কাঁচা অবস্থায়? কাঁচা অবস্থায় 3-4 বার হারভেস্ট করা হয়েছে। কাঁচা অবস্থায় 3 থেকে 4 বার হারভেস্ট করছেন, মাশাআল্লাহ। 8 ক্যারেট 10 ক্যারেট করে নিয়মিত আমি হারভেস্ট করতেছি, আর প্রতিটা ক্যারেটে আপনার 28 থেকে 30 কেজি হইতেছে। 8 থেকে 10 ক্যারেট, তা তো অনেক টমেটো, অনেক টমেটো পাইতেছেন। এখন আমরা শুনবো আসলে লাভের গল্প, এই উনি এই টমেটো চাষ করে কি লাভ করতে পারছেন কি পারেন নাই। আপনি এই পর্যন্ত কি পরিমাণ খরচ করছেন জমিতে, অর্থাৎ মালচিং, চাষাবাদ, ঔষধ, ছত্রাকনাশক এবং কীটনাশক, এগুলা বাদে বিক্রি করে আপনার বর্তমানে প্রফিট কেমন আছে, যদি এই বিষয়ে কিছু বলতেন? আসলে এটা তো প্রথম অবস্থায় সবকিছু আসলে কিনতে হয়, যেমন মালচিং পেপার,
তারপর আপনার সমস্ত ঔষধ পানি যা যা লাগে, তারপরে বাঁশ খুঁটি, মানে নেট নেট, উপরে একটা নেট দিছে, এটা মানে সবকিছু প্রথম অবস্থায় কিনতে হয়। এটা দিয়ে মোটামুটি আমার দুইটার মধ্যে 50-60 হাজার মতো খরচ গেছে। আর আমি তো এতে কাজ করতে পারি না, মানুষ দিয়ে সবসময় কাজ করাইতে হয়। আমার আব্বা আছে, দেখাশোনা করে, আমি মাঝে মাঝে আসি। আলহামদুলিল্লাহ ভালোই, মানে আমি যতটুকু দেখছি বা যা আছে আলহামদুলিল্লাহ, ফল এটা খুব ভালো ফল আছে এখনো। আমার এই শুধু টমেটোই মোটামুটি আমি 1 লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো, 1-1.5 লাখ টাকার মতো। অর্থাৎ সামনে রমজান মাস যদি ভাগ্যে থাকে, হয়তো গাছে যে অবস্থা দেখতেছি তাতে রমজান পর্যন্ত টিকবে। আর রমজানে আমরা জানি শাকসবজি, বিশেষ করে টমেটোটা সালাতে আমরা, এবং টমেটোটা আমরা মুড়ি ভর্তায় বেশ পছন্দ করে থাকি যারা মুসলমান আছে, রমজানে যারা রোজা রাখি। তাই রমজানে যদি এই টমেটো থাকে তাহলে অবশ্যই একটা ভালো বাজার মূল্য পাবে, সেই ক্ষেত্রে তার লাভের পরিমাণও অনেক বাড়বে। রমজানে আপনার আর কোনো ফসল নিয়ে পরিকল্পনা আছে কিনা? রমজান আমার পরিকল্পনা আছে শশা নিয়া। এই শশা আমি আশা করা যায় রমজান আমার হারভেস্ট করা চলবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন নতুন এবং নবী কৃষি উদ্যোক্তা, যিনি অ্যাগ্রোওয়ানের হাত ধরে কৃষিতে এসেছেন, কৃষিতে এসে করেছেন বাজিমাত। আপনারা ফলনগুলো দেখলেন ভিডিওতে। তা ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের এই নতুন কৃষি উদ্যোক্তাকে, তিনি যেন সামনে আমাদের খাদ্যের যে নির্ভরতা, শাকসবজির যে নির্ভরতা কমাতে পারেন, বৈদেশিক নির্ভরতা, এবং কৃষিতে তিনি আরও সফলভাবে অবদান রাখতে পারেন বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম।